হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের আমি দই বড়া করে দেখাবো এটা একটা ফেমাস স্ট্রিট ফুড এটা সবাই খেতে ভালোবাসে তবে চলুন দেখে নিই এটা করতে কি কি লাগে এবং কীভাবে করতে হয় দই বড়াটা করার জন্য এখানে আমি এক কাপ মতো বিউলির ডাল নিয়েছি এই ডালটাকে অবশ্য মাছকালাইয়ের ডালও বলা হয় এবং উড়ার ডালও বলা হয় এটাকে সারারাত রাত ধরে ভিজিয়ে রেখে তারপরে জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে আমি পেস্ট করবো পেস্ট করার সময় যতটা সম্ভব কম জল অ্যাড করব বিউলি ডালটা যখন আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করি তখন একটা প্রবলেম হয় কি ওপরের ডালটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় কিন্তু নিচের ডাল তখনও গোটা হয়ে থাকে তখন একটা চামচ নিয়ে এটাকে মিশিয়ে নেবেন দরকার হলে খুবই অল্প পরিমাণ জল অ্যাড করবেন তারপরে আবার ব্লেন্ড করে নেবেন এইভাবে বিউলির ডালটা পেস্ট করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয় বিউলি ডালটা ভালোভাবে বাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব আর সামান্য আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে প্রায় পাঁচ সাত মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নেব ডালটা খুব সুন্দরভাবে ফেটে গেছে এবার এটা যে সুন্দরভাবে ফেটে গেছে কি না সেটা জানার জন্য খুব অল্প পরিমাণে একটু ডাল নিয়ে জলের মধ্যে ফেলে দিন এটা উঠে আসছে অতএব ডালটা খুব সুন্দরভাবে ফাটানো হয়েছে এটা যদি নিচে নেমে যেত তাহলে আর একটু ফাটাতে হতো এখানে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে আমি গরম করতে দিয়েছি আর একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি জলটা এই জন্যই নিয়েছি যে বড়াগুলো ভেজে আমি ডাইরেক্ট জলে দেব তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো ভাজতে থাকবো হালকা আছে বড়াগুলো ভাজতে হবে আপনি বড় বা ছোটো সাইজ যে কোনো সাইজে বড়া সাইজটা করে নিতে পারেন বড়াগুলোকে হালকা আঁচে ভাজবেন কখনোই ফ্লেমটা হাই করবেন না তাহলে বড়ার ভিতরে কাঁচা হয়ে থাকে বড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে গেছে এবার এটা আমি তুলে নেব খুব সুন্দর একটা কালারও এসছে এবার এগুলো তুলে আমি ডাইরেক্ট জলে দিয়ে দেব বড়াগুলো সব ভেজে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এটাকে আমি দশ পনেরো মিনিট এইভাবে ভিজতে দেব দশ মিনিট হয়ে গেছে এবার এই সময় আমি দইটা তৈরি করে নেব এখানে আমি দুই কাপ মতো টক দই নিয়েছি এর মধ্যে চার টেবিল চামচ চিনি অ্যাড করবো আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের নিজের স্বাদ অনুসারে এবার এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে নিয়েছি আপনার যদি দইটাকে গাঢ় মনে হয় খুব বেশি তাহলে আপনি জল অ্যাড করতে পারেন এবার আমি বড়াগুলোকে আলতো হাতে চেপে জলগুলো ঝরিয়ে দইয়ের মধ্যে রাখবো গুলোকে দইয়ের মধ্যে ডুবিয়ে দেব এবারে এটাকে প্রায় আধা ঘন্টার মধ্যে রেখে দিন আধা ঘন্টা হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা বিট লবণ ছড়িয়ে দেব আর ভাজা জিরে গুঁড়ো এবার এটা সার্ভ করার জন্য রেডি দই বড়াটা যদি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রাখেন দু তিন দিন ভালো থাকবে আপনি যখন সার্ভ করবেন এর মধ্যে থেকে দই বড়া নিয়ে কিছুটা দই এর ওপর দেবেন এবার এর ওপর তেঁতুলের চাটনি মিষ্টি তেঁতুলের চাটনি দিয়ে দেবেন মিষ্টি তেঁতুলের চাটনি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন আমি ডেসক্রিপশান বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব আর বিট লবণ ভাজা জিরে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিন এরপর এটা পরিবেশন করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন